রেফারির রিপোর্টের ওপর ভিত্তি করে অবশেষে সিদ্ধান্ত নিল টিএফএর মহিলা লীগ কমিটি। গত 10ই জুলাই পুলিশ মাঠে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার বনাম ত্রিপুরা পুলিশ ম্যাচের পর ঘটেছিল এক অনভিপ্রেত ঘটনা, যার ফলে কলঙ্কিত মহিলা লীগ ফুটবল। রেফারির ওপর আক্রমণ, চেয়ার ভাঙা, প্রাণ বাঁচাতে রেফারির মাঠ ছেড়ে পালানোর ঘটনায় রীতিমতো ছিচি রব উঠেছিল সেদিন। গোটা মাঠে এই ঘটনার মূল অভিযুক্তকে অবশেষে শনাক্ত করল মহিলা লীগ কমিটি, যে হলো বিশ্রামগঞ্জের মহিলা ফুটবলার তুহিনা দেববর্মা। তাকে আগামী 2রা মার্চের জন্য বরখাস্ত করল মহিলা লীগ কমিটি। সবটাই হলো রেফারির রিপোর্টের ওপর ভিত্তি করে। তবে অবাক করার মতো বিষয় হলো রেফারির রিপোর্টে শুধু তুহিনারই নাম ছিল, আর কারোরই নাম কেন ছিল না তাই রহস্যের। 10 জুন পুলিশ মাঠে কলঙ্কিত হয়েছিল মহিলা লীগ ফুটবল। এদিন পুলিশ বনাম বিশ্রামগঞ্জের ম্যাচে রেফারির সিদ্ধান্তকে ঘিরেই ঘটল এই যাবতীয় বিপত্তি। ম্যাচের পর বিশ্রামগঞ্জের ফুটবলার তুহিনা দেববর্মা তেরে যান রেফারি প্রীতম পালকে আক্রমণ করতে। এই রিপোর্টটাই ভর করে বৃহস্পতিবার সন্ধ্যায় টিএফএ অফিসে এক গুরুত্বপূর্ণ বৈঠক করে মহিলা লীগ কমিটি। কেন হলো এই ধরনের অনভিপ্রেত ঘটনা তা নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের পর অবশেষে সবার সম্মতি নিয়েই সিদ্ধান্ত হয় যে আগামী 2 ম্যাচের জন্য বরখাস্ত করা হলো তুহিনাকে। এ ব্যাপারে বৈঠকের পর মহিলা লীগ কমিটির চেয়ারম্যান অমিত দেব বলেন, রেফারির রিপোর্টকে ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। আজকে আসলে ওই গত 10 তারিখে পুলিশ মাঠে মহিলা ফুটবলের একটা ম্যাচ ছিল পুলিশ বনাম বিশ্রামগঞ্জ জায়গা বসে। ওই খেলা শেষ হওয়ার পর মাঠে আপনার কাছে একটা রিপোর্ট রেফারি দিল যে রেফারি যে একটা মেয়ের নাম হলো ইনাদেববর্মা, জার্সি নাম্বার 8, ও নাকি রেফারিরে নিগৃহীত করছে। জাস্ট এই রিপোর্ট, এইটার পরিপ্রেক্ষিতে সমস্ত ক্লাবের লগে এখন আলোচনা হইলো। সব ক্লাবের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিলাম ওরে নেক্সট মানে পরবর্তী 2টা ম্যাচের জন্য আমরা সাময়িক মানে তাকে এই বরখাস্ত করতেছি। তবে প্রশ্ন হলো, একা তুহিনার পক্ষে এত বড় রণক্ষেত্র তৈরির সাহস ছিল কি, না এর পেছনে অন্য কারোর সক্রিয় ইন্ধন রয়েছে? তুহিনাকে তো শাস্তি দেওয়া হলো, রেফারিকে আক্রমণ করলে কি হয় তার যোগ্য জবাবই দিল টিএফএ। কিন্তু একা তুহিনাই কি দোষী ছিল এই ঘটনাতে ভেবে দেখবার প্রয়োজন রইল টিএফএর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।